আজকের এই ভিডিওটা শেষ অবধি দেখার পর তুমি খুব সহজে যে কোনো রাজ্যের যে কোনো পুলিশকে দেখা মাত্রই খুব সহজে বলে দিতে পারবে সেই পুলিশের কি র্যাঙ্ক। তার সঙ্গে সঙ্গে তুমি এটাও বলে দিতে পারবে যে সেই র্যাঙ্কে সে পার মান্থ কত টাকা স্যালারি পায়। তো বন্ধুরা, আজকে আমরা একটা দারুণ ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। বিশেষ করে তোমরা যারা পরবর্তীকালে পুলিশের চাকরি করতে চাও, তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে, কারণ পুলিশের ইন্টারভিউর ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো খুব বেশি পরিমাণে জিজ্ঞাসা করা হয়। এছাড়া প্রত্যেকটা ছেলেমেয়ের কিন্তু এই বিষয়গুলো জেনে রাখা উচিত, ঠিক আছে? তো আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানবো প্রত্যেকটা রাজ্যের যে পুলিশের বিভিন্ন রকম র্যাঙ্ক হয়, তো সেই র্যাঙ্কগুলো সম্বন্ধে আমরা জানবো। তার সঙ্গে সঙ্গে কোন র্যাঙ্কের কী ব্যাচ হয় এবং কোন র্যাঙ্কের ক্ষেত্রে কতগুলো স্টার থাকে, তোমরা দেখে থাকবে যে কাদের বিভিন্ন রকম স্টার থাকে, সেই বিষয়গুলো নিয়ে আমরা প্রথম থেকে শুরু করে একদম শেষ অবধি, অর্থাৎ একদম নিচু লেভেল থেকে শুরু করে একদম হাই পোস্ট অবধি যতগুলো র্যাঙ্ক আছে প্রত্যেকটা বিষয় নিয়ে এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা আলোচনা করবো। চলো তাহলে শুরু করা যাক। আমি সুজন কর্মকার, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই তোমাদের চ্যানেল ইয়োর স্টাডিতে। বন্ধুরা দেখো, যে কোনো রাজ্যের পুলিশের ক্ষেত্রে আমরা প্রথম যে র্যাঙ্ক দেখতে পাই সেটা হচ্ছে কনস্টেবল। দেখো, কনস্টেবলটাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কনস্টেবল, একটা সিনিয়র কনস্টেবল, আর একটা হচ্ছে হেড কনস্টেবল। ওকে, দেখো কনস্টেবলের যে প্রতীকটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনোরকম কোনো হিসেব নেই। তোমরা যদি ছবিটার দিকে লক্ষ্য করো তাহলে তোমরা বুঝতে পারবে, কারণ দেখো কোনোরকম কোনো স্টার থাকে না। এছাড়া হাতের সাইডে কিন্তু কোনোরকম কোনো হিসেব কিন্তু এখানে থাকে না, ঠিক আছে? সিম্পল পোশাক হয় কনস্টেবলের ক্ষেত্রে। তুমি যদি তোমার প্রমোশন হয়ে সিনিয়র কনস্টেবলে চলে আসো, সেক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ এখানে কী হয়ে যাবে, তোমার দুটো কিন্তু ভি শেপ থাকবে। ঠিক একই রকমভাবে হেড কনস্টেবলের ক্ষেত্রে কী হয়ে যায়, তিনটে ভি শেপ কিন্তু আমরা লক্ষ্য করবো, ঠিক আছে? অনেক রাজ্যের ক্ষেত্রে কী হয়, কনস্টেবলের পর ডাইরেক্ট প্রমোশন কিন্তু তোমার হেড কনস্টেবলে হতে পারে, মিডিলে তোমাদের কিন্তু এই তোমাদের সিনিয়র কনস্টেবল এটা কিন্তু তোমাদের থাকে না, ঠিক আছে? আর একটা বিষয় আমি তোমাদের জানিয়ে রাখি, মহারাষ্ট্র ছাড়া বাকি প্রত্যেকটা রাজ্যে কিন্তু আমরা গোল টুপি লক্ষ্য করবো। মহারাষ্ট্রের ক্ষেত্রে কী হয়, গান্ধীজি যে টুপিটা সেটা কিন্তু লক্ষ্য করা যায়। আমি সময় হলে একটা ছবি স্ক্রিনে দিয়ে দেবো, ঠিক আছে? মহারাষ্ট্র পুলিশের ক্ষেত্রে বেশ কিছু ব্যতিক্রম আমরা লক্ষ্য করবো, তো মহারাষ্ট্রের ব্যাপারটা আমি প্রত্যেকটা বিষয়ে তোমাদের আর বলছি না, ওকে? আচ্ছা, আর একটা বিষয় তোমরা লক্ষ্য করবে, হাতের ঠিক সাইডে এই জায়গাটা দেখো আমি দেখাচ্ছি স্ক্রিনে, এই জায়গাটা কিন্তু রাজ্যের নাম তোমাদের লেখা থাকবে কনস্টেবলের ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, এরপর যদি আমি তোমাদের স্যালারির কথা বলি, কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের স্যালারি থাকবে, বেসিক স্যালারি থাকে 21,700 টাকা, ঠিক আছে? এছাড়া সমস্ত কিছু ধরলে মোটামুটি 27,000 টাকা মতন একটা স্যালারি প্যাকেজ তোমাদের তৈরি হয়ে যায়। তুমি যদি প্রমোশন পেয়ে হেড কনস্টেবল হয়ে যাও সেক্ষেত্রে তোমার স্যালারি কিন্তু বেড়ে যাবে। হেড কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের স্যালারি হয়ে যাবে 25,500 টাকা, তোমাদের বেসিক স্যালারি হয়ে যাবে, সব কিছু মিলিয়ে মোটামুটি 32,500 টাকা মতন কিন্তু তোমাদের স্যালারি হয়ে যাবে। আশা করি কনস্টেবল নিয়ে তোমাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। চলে আসি আমরা দু নম্বর র্যাঙ্ক। দু নম্বর র্যাঙ্ক হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। দেখো তোমরা দেখতেই পাচ্ছ কাঁধের ঠিক ওপরটায়, ঠিক আছে, এই জায়গাটা কিন্তু তোমাদের একটা পট্টি থাকবে, তার মধ্যে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ একটা স্টার কিন্তু থাকবে, ঠিক আছে? এছাড়া লাল এবং নীল রঙের কিন্তু পট্টি আমরা দেখতে পাবো, এটা হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, তোমরা এইভাবে বুঝতে পারবে, ঠিক আছে? এছাড়া টুপি কিন্তু গোল টুপি এখানে থাকবেই। স্যালারির কথা যদি আমি তোমাদের বলি, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের বেসিক স্যালারি হয় 30,100 টাকা মতন, সব কিছু মিলিয়ে তোমাদের মোটামুটি 37,000 টাকা মতন কিন্তু একটা স্যালারি প্যাকেজ তৈরি হয়ে যায়। চলে আসি আমরা তিন নম্বর র্যাঙ্কে। তিন নম্বর র্যাঙ্ক হচ্ছে সাব ইন্সপেক্টর। দু নম্বর র্যাঙ্ক ছিল আমাদের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, তাতে আমরা দেখেছি একটা স্টার ছিল, কিন্তু সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে কী হবে, তোমাদের একটা স্টার বেড়ে যাবে, বাকি সব কিছু কিন্তু তোমাদের সেম থাকবে, ঠিক আছে? এছাড়া কিন্তু কাদের এই সাইডটাই কিন্তু রাজ্যের নাম লেখা থাকবে, আর তোমরা দেখতেই পাচ্ছ লাল এবং নীল কিন্তু দুটো পট্টি কিন্তু এখানে থাকবে, এটা হচ্ছে তোমাদের সাব ইন্সপেক্টর। সাব ইন্সপেক্টরের স্যালারি যদি আমি তোমাদের বলি, বেসিক স্যালারি থাকে তোমাদের 35,400 টাকা এবং সব কিছু মিলিয়ে ধরলে মোটামুটি 48,500 টাকা মতন কিন্তু তোমাদের একটা স্যালারি প্যাকেজ তৈরি হয়ে যায়, ঠিক আছে? এরপরে চলে আসি আমরা চার নম্বর র্যাঙ্ক। চার নম্বর র্যাঙ্ক হচ্ছে আমাদের ইন্সপেক্টর। ইন্সপেক্টরের ক্ষেত্রে কী হবে, আগের র্যাঙ্কে আমাদের দুটো স্টার দেখতে পেয়েছি, ইন্সপেক্টরের ক্ষেত্রে হয়ে যাবে তিনটে স্টার, বাদবাকি কিন্তু সব কিছু সেম থাকবে, ঠিক আছে? স্যালারির কথা যদি আমি তোমাদের বলি, 45,500 টাকা তোমাদের বেসিক স্যালারি থাকবে, এছাড়া সব কিছু মিলিয়ে মোটামুটি 60,500 টাকা মতন কিন্তু তোমাদের একটা স্যালারি প্যাকেজ তৈরি হয়ে যায়। চলে আসি আমরা পাঁচ নম্বর র্যাঙ্ক। পাঁচ নম্বর র্যাঙ্ক হচ্ছে ডিএসপি অথবা এসিপি। তো দেখো, আগের র্যাঙ্কের ক্ষেত্রেও আমরা দেখলাম যে তিনটে স্টার আছে, এক্ষেত্রেও কিন্তু তিনটে স্টার আমরা লক্ষ্য করছি। তাহলে ব্যতিক্রম কি, আমরা যদি ভালো করে লক্ষ্য করি, তোমরা ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছ কি হচ্ছে, লাল এবং নীল যে পট্টিটা আমরা আগের র্যাঙ্কের ক্ষেত্রে দেখতে পেয়েছি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, শুধুমাত্র তিনটে স্টার থাকবে, এছাড়া এখানে কিন্তু রাজ্যের নাম থাকে, আর বাদবাকি কিন্তু তোমাদের সেম থাকবে, ঠিক আছে? তো ডিএসপি বা এসিপি যদি আমি স্যালারি বলি, তোমাদের বেসিক স্যালারি থাকবে 56,100 টাকা, সব কিছু মিলিয়ে মোটামুটি 78,000 টাকা মতন কিন্তু একটা স্যালারি প্যাকেজ তৈরি হয়ে যায়। চলে আসি আমরা ছ নম্বর র্যাঙ্ক। ছ নম্বর র্যাঙ্ক থেকে আমাদের আইপিএস ক্যাডার শুরু হয়ে যায়। তো দেখো, আইপিএসের ব্যাপারটা একটু ভালো করে বুঝে নাও। একজন আইপিএস অফিসার তার ট্রেনিং পিরিয়ডে যখন সে প্রথম বর্ষে থাকবে, সে একটা স্টার পায়, ঠিক আছে?
দ্বিতীয় বর্ষে গেলে সে দুটো স্টার পায় এবং তৃতীয় বর্ষে গেলে সে কিন্তু তিনটে স্টার পায়, ঠিক আছে। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে বোঝা আছে, সেটা হচ্ছে এই জায়গাটা তোমরা লক্ষ্য করো, এতক্ষণ আমরা আগের র্যাঙ্কগুলোতে কী দেখেছি তোমাদের, কিন্তু এই জায়গাটা কী ছিল, রাজ্যের নাম ছিল, ঠিক আছে। কিন্তু আইপিএস ক্যাডার যখন শুরু হয়ে যাবে, অর্থাৎ এর পরবর্তী যতগুলো তোমরা র্যাঙ্ক দেখবে প্রত্যেকটাই দেখবে আইপিএস লেখা থাকবে, ঠিক আছে। আর আমি তোমাদের বলে দিলাম প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষ, ঠিক আছে। তো একজন আইপিএস অফিসার যখন তার 3 বছরের ট্রেনিং কমপ্লিট হয়ে যায়, তারপরে সে হয়ে যায় হচ্ছে নেক্সট যে পোস্ট চলে আসে সেটা হচ্ছে অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ঠিক আছে। তো এক্ষেত্রে কী হয়, আমরা ঠিক একটু আগেও লক্ষ্য করেছি যে আমাদের কিন্তু আইপিএস লোগোটা কিন্তু থাকবে, ঠিক আছে, আইপিএস লেখাটা কিন্তু থাকবে, তার সঙ্গে সঙ্গে এখানে কোনো রকম স্টার থাকবে না, তার পরিবর্তে চলে আসবে একটা অশোক স্তম্ভ, বাদ বাকি সব কিছু সেম থাকবে। তো অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের যদি আমি স্যালারি তোমাদের বলি, বেসিক স্যালারি হচ্ছে 67,700 টাকা, সব কিছু মিলিয়ে ধরলে মোটামুটি 94,000 টাকা মতন কিন্তু একটা স্যালারি প্যাকেজ তৈরি হয়ে যায়। চলে আসি আমাদের পরবর্তী র্যাঙ্ক, 8 নম্বর র্যাঙ্ক হচ্ছে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। আগের র্যাঙ্কের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি শুধুমাত্র একটা অশোক স্তম্ভ ছিল, কিন্তু এই র্যাঙ্কের ক্ষেত্রে কী হচ্ছে, অশোক স্তম্ভ থাকছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু একটা স্টার অ্যাড হবে, ঠিক আছে। এছাড়া আমি তোমাদের আগেই বলেছি যে আইপিএস লেখা কিন্তু থাকবে, ঠিক আছে, আর কোনো কিছু চেঞ্জ থাকবে না। তো একজন এসপি অর্থাৎ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের যদি আমি বেসিক স্যালারি বলি, 78,800 টাকা তোমাদের বেসিক স্যালারি হয়, সব কিছু মিলিয়ে যদি ধরা হয় মোটামুটি 1,10,000 টাকা মতন কিন্তু একটা স্যালারি প্যাকেজ তৈরি হয়ে যায়, ঠিক আছে। পরবর্তী র্যাঙ্ক অর্থাৎ 9 নম্বর র্যাঙ্ক হচ্ছে সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। তো তোমরা দেখতেই পাচ্ছ আগের র্যাঙ্কের ক্ষেত্রে আমরা দেখেছি একটা অশোক স্তম্ভ ছিল এবং একটা স্টার ছিল, এই র্যাঙ্কের ক্ষেত্রে কিন্তু 2টো স্টার হয়ে গেল, ঠিক আছে, বাকি সব কিছু সেম থাকবে এবং আইপিএস লেখা থাকবে, আমি তোমাদের আগেই বলেছি। তো স্যালারির কথা যদি আমি তোমাদের বলি, বেসিক স্যালারি হচ্ছে 1,18,500 টাকা, সব কিছু মিলিয়ে কিন্তু 1,50,000 টাকা মতন একটা স্যালারি প্যাকেজ তৈরি হয়ে যায়, ঠিক আছে। চলে আসি আমরা পরবর্তী র্যাঙ্ক, 10 নম্বর র্যাঙ্ক হচ্ছে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। দেখো তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে চিনবে তোমরা, আইপিএস লেখা থাকবে, এর আগের র্যাঙ্কের ক্ষেত্রে আমরা দেখেছি অশোক স্তম্ভ, সঙ্গে 2টো স্টার, এক্ষেত্রে কী হয়ে যাবে, 3টে স্টার হয়ে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু তোমরা পার্সোনাল কার্ডও পাবে। কার্ডের ক্ষেত্রে একটা বিষয় আমি তোমাদের বলে দিই, এখানে তোমরা একটা দেখতে পাচ্ছ ত্রিভুজ আকৃতির একটা প্ল্যাক থাকবে এবং কার্ডের সামনে কিন্তু একটা নীল কালারের এরকম স্ট্যাম্প থাকবে, তার সঙ্গে কিন্তু একটা স্টার থাকবে। যদি এই ধরনের গাড়ি দেখো তুমি কিন্তু বুঝতে পারবে যে এটা ডিআইজির গাড়ি বা ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের গাড়ি, ওকে। তো একজন ডিআইজির বেসিক স্যালারি হয় 1,31,100 টাকা, সব কিছু মিলিয়ে 1,83,500 টাকা মতন কিন্তু একটা স্যালারি প্যাকেজ তৈরি হয়ে যায়। চলে আসবো আমরা 11 নম্বর র্যাঙ্ক, 11 নম্বর র্যাঙ্ক হচ্ছে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। তোমরা দেখতেই পাচ্ছ একটা স্টার থাকবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু অশোক স্তম্ভ থাকবে না, তার পরিবর্তে কী হবে, এই জায়গাটায় একটা লাঠি এবং তরোয়ালের কিন্তু প্রতীক থাকবে, তার সঙ্গে কিন্তু আইপিএস লেখা থাকবে, ওকে। এছাড়া গাড়ির দিকে যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখবো এই ধরনের পতাকা আমরা দেখতে পাবো এবং আগের র্যাঙ্কের ক্ষেত্রে আমরা দেখেছি সিঙ্গেল স্টার ছিল, তো এই র্যাঙ্কের ক্ষেত্রে কী হয়ে যাবে, 2টো স্টার হয়ে যাবে। একজন আইজির বেসিক স্যালারি হয় 1,44,200 টাকা, সব কিছু মিলিয়ে কিন্তু মোটামুটি 2,02,000 টাকা মতন কিন্তু একটা স্যালারি প্যাকেজ তৈরি হয়ে যায়। চলে আসবো আমরা 12 নম্বর র্যাঙ্ক, 12 নম্বর র্যাঙ্ক হচ্ছে অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ। তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা অশোক স্তম্ভ থাকবে, তার সঙ্গে আইপিএস লেখা থাকবে এবং এর আগের যে র্যাঙ্কে যে বিষয়টা ছিল অর্থাৎ একটা লাঠি এবং তরোয়ালের কিন্তু প্রতীক এই জায়গায় থাকবে, ঠিক আছে। আচ্ছা গাড়ির কথা যদি তোমাদেরকে বলি, তোমরা দেখতেই পাচ্ছ এখানে আগের র্যাঙ্কের ক্ষেত্রে আমরা দেখেছি 2টো স্টার ছিল, তো এক্ষেত্রে 3টে স্টার হয়ে যাচ্ছে এবং ফ্ল্যাগটা কিন্তু পুরো চতুর্ভুজাকার একটা ফ্ল্যাগ হয়ে যাবে, ঠিক আছে। একজন অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের স্যালারি যদি বলি, বেসিক স্যালারি হয় 2,25,000 টাকা, সব কিছু মিলিয়ে কিন্তু একটা স্যালারি প্যাকেজ হয়ে যায় 3,15,000 টাকা মতন, ঠিক আছে। এরপরে একদম শেষ র্যাঙ্ক বা সর্বোচ্চ র্যাঙ্ক পুলিশের ক্ষেত্রে তোমরা বলতে পারো, সেটা হচ্ছে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, ঠিক আছে। তোমার অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ এবং ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের মধ্যে সেরকম কোনো কিছু পার্থক্য নেই, একই রকম গাড়ি কিন্তু পায় এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের এই যে অশোক স্তম্ভ এবং আইপিএস লেখা থাকবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের তরল এবং গাড়ির ছবি থাকে, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল তোমাদের সম্পূর্ণ বিস্তারিত আলোচনা, তোমাদের প্রত্যেকটা পুলিশের র্যাঙ্ক সম্বন্ধে আমি বিস্তারিত বলে দিলাম। এরপরে যদি কোনো রকম প্রশ্ন তোমাদের মনে এসে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না, ঠিক আছে। আর এই বিষয়গুলো কিন্তু তোমরা পরপর আরেকবার দেখে নিও, পরপর মনে রাখার চেষ্টা করবে, এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের সাধারণত ইন্টারভিউতে কিন্তু অনেক সময় এসে থাকে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।